অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 20 নভেম্বর 2020 ধনু রাশি থেকে মকর রাশিতে, অর্থাৎ আপনাদের রাশিতে বৃহস্পতি আসবে এবং 5 এপ্রিল 2021 অবধি মকর রাশিতে অবস্থান করবে। এই বৃহস্পতি মকর রাশিতে অবস্থানে মকর রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে, কোন কোন দিক থেকে শুভ হতে চলেছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। মকর রাশির গোল্ডেন টাইম আগত, এতদিন ধরে যারা ভুগছিলেন, এই যে বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করবে, আপনাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে 20 নভেম্বরের পর থেকে। কিন্তু যাদের রাশিচক্রে বৃহস্পতি কেন্দ্র এবং ত্রিকোণে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ এবং মূল ত্রিকোণে যদি অবস্থান করছে সেটা দেখা দরকার, এবং বৃহস্পতি আপনার একাদশ অবস্থান করছে সেটা দেখা দরকার, এবং বৃহস্পতির যদি আপনার মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। কিন্তু আপনার বাই বার্চার বৃহস্পতি রাহুযুক্ত, বৃহস্পতি আপনার নিচস্থ বা বৃহস্পতি আপনার অষ্টম বা দ্বাদশ স্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে এই যে বৃহস্পতির যে ট্র্যানজিট সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভালো শুভ ফল কিন্তু পাবে না। এক্স্যাক্ট আপনার বাই বার্চার বৃহস্পতি কেমন আছে আগে দেখুন, সেই অনুযায়ী এই বৃহস্পতি কিন্তু এই সময়, এই 20 নভেম্বর টু 5 এপ্রিল 2021 পর্যন্ত এই শুভ ফলগুলো দিবে। তো প্রথমেই আপনাদেরকে জানাই, মকর রাশিতে এই বৃহস্পতি অবস্থান করছে, নিজ গৃহে অবস্থান, কিন্তু যে কোনো গ্রহ একটা ডিগ্রি পর্যন্ত কিন্তু নিচস্থ থাকে, সম্পূর্ণরূপে কিন্তু নিচস্থ ফল দেয় না। এবং অলরেডি আপনার সেখানে শনির সাথে একত্রে অবস্থান করছে, নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। দেখুন, আপনাদের রাশিতে অবস্থান করে রাশির পঞ্চম ভাবে, রাশির সপ্তম ভাবে এবং রাশির নবম ভাবে দৃষ্টি দিচ্ছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে বৃহস্পতি স্থিতির থেকে দৃষ্টি বড়, অর্থাৎ যে যে ভাবের উপর দৃষ্টি দেয় বৃহস্পতি, যে ভাবে বসে, কিন্তু যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই ভাবগুলো গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। দেখুন, আপনাদের রাশিতে বসে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো, আপনাদের সন্তানের দিকটা যথেষ্ট ভালো, সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন বা সন্তানের হেলথ নিয়ে ভুগছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। সন্তানের, সন্তান রিলেটেড সমস্যাগুলো কাটবে, সন্তান প্রাপ্তির জায়গা কিন্তু আসবে, প্রেম প্রণয়ের জায়গা, লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেবে। ধর্মীয় যাত্রা, এক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে, যারা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো ফল দেবে। গোল্ডের সাথে যারা যুক্ত আছে, অর্থাৎ গোল্ডের শেয়ারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় গোল্ডের শেয়ার আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সৌভাগ্য কিন্তু নিয়ে আসবে। এবং আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ায় আপনাদের ধর্মীয় যাত্রা, ধর্মীয় দিকে কিন্তু আপনাদের ভ্রমণ কিন্তু হবে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, অর্থাৎ সপ্তমভাবে দৃষ্টি পড়ছে, বিয়ের ব্যাপারটা মকর রাশির ক্ষেত্রে গাঢ় বিবাহের যোগ, শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি করতে চলেছে। অর্থাৎ বিয়ের জন্য যারা এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন, বিয়ে কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, অর্থাৎ এই সময় আপনাদের শুভ বিবাহ যোগ কিন্তু আসতে চলেছে। 20 নভেম্বরের পর থেকে আপনার বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন, বিয়ের কানেকশনগুলো কিন্তু আসবে। খুব ভাইটাল সময়, 20 নভেম্বর টু 5 এপ্রিলের মধ্যে অবশ্যই আপনারা এই বিয়ের সংক্রান্ত যাদের সমস্যা হচ্ছিল সেই জায়গাগুলো আপনারা এগিয়ে নিয়ে যান। এবং প্রেমজ বিবাহ, লাভ ম্যারেজ এটাও কিন্তু হবে, যারা লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, এই বিবাহগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হবে, যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা এমনি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যর সাপোর্ট আপনারা পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ,
পিতার থেকে সহযোগিতা, গুরুর থেকে সহযোগিতা, ধর্মীয় যাত্রা এবং উচ্চ পদস্থ কারোর সঙ্গে দেখা বা তার থেকে সহযোগিতা, এবং আপনার গুরুদের সাথে অর্থাৎ আপনার যে টিচার আছে, আপনাদেরকে টিচার আপনাদেরকে যথেষ্ট এই সময় কিন্তু হেল্প করবেন। এবং এই বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ যাদের হেলথ নিয়ে সমস্যা চলছিল তাদের হেলথ কেন্দ্রিক সমস্যাগুলো কিছুটা হলেও কাটবে এবং আপনাদের কাজের উদ্যম বাড়বে। এই সময় থেকে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবং নবমভাবে দৃষ্টি উচ্চশিক্ষা, যারা পিএইচডি করছেন বা ডক্টরেট করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যারা অ্যাডভোকেট, যারা ডক্টর তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট, যারা মকর রাশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গোল্ডেন টাইম আসতে চলেছে। এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট আপনাদের উন্নতি হবে, কারণ সপ্তমভাবে দৃষ্টি এবং তুঙ্গ গৃহে দৃষ্টি দিচ্ছে, এই ব্যবসা কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। এবং পঞ্চমভাবে দৃষ্টি, এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, প্রেম প্রণয়পীতি কিন্তু আপনাদের রাশিতেই শনি অবস্থান করছে। শনিও সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, যাদের ক্ষেত্রে বিয়ের জায়গাটা ধীরে ধীরে হবে, ধীর গতিতে হবে, অর্থাৎ শনি একটু ধীর গতিতে সমস্ত কিছু করায়, কিন্তু করায় আলটিমেটলি করাবে, যেহেতু বৃহস্পতি থাকছে। বৃহস্পতি এখানে নিচস্থ, কিন্তু বারবার বলছি একটা ডিগ্রি পর্যন্ত কিন্তু এই বৃহস্পতি নিচস্থ ফল দেয়। এবং বৃহস্পতি আপনাদের তৃতীয় পতি এবং আপনাদের দ্বাদশ পতি, অর্থাৎ আপনাদের বিদেশ থেকে ইনকাম আসবে, অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রচুর অর্থ কিন্তু এই সময় আসবে। যথেষ্ট ভালো বৃহস্পতির গোচর মকর রাশির ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে অপার ধন, ধনবর্ষা হতে চলেছে। মকর রাশিকে বৃহস্পতি এই সময় ঠেলে দিবে। নমস্কার।